সন্দেশখালীর পর বনগাঁতে বিক্ষোভ হামলার মুখে ইডি। রসায়ন দুর্নীতি মামলায় গভীর রাতে বনগাঁ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, শঙ্কর আড্ডকে গ্রেফতারের পর বনগাঁর বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিক ও কেন্দ্র বাহিনীকে। স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভের পাশাপাশি কেন্দ্র বাহিনী গাড়ি লক্ষ্য করে ইটও ছড়া হয়, গালিগালাজ করা হয় কেন্দ্র বাহিনীর জওয়ানদের। সন্দেশখালী ঘটনার কথা মাথায় রেখে লাঠি উঁচিয়ে তাড়া করে কেন্দ্র বাহিনী। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্করকে কিছুদিন আগেই নোটিশ পাঠিয়ে রেখেছিল কেন্দ্র এই তদন্তকারী সংস্থা, যদিও সেই সময় হাজিরা এড়িয়ে যান শঙ্কর। প্রাক্তন পৌর প্রধানের বাড়ি ও আত্মীয় বাড়িতে তল্লাশির পর তার শ্বশুরবাড়ি থেকে 8.5 লাখ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। রাতে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে শঙ্করের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তারপর গভীর রাতে বনগাঁর বেতাজ বাদশাকে জালে তুললো ইডি। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনীতিতে। আজই তাকে ব্যাংশন আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। সাড়ে 7টার সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি সকাল থেকে সারাদিন। হ্যাঁ, ব্যবসা সম্বন্ধে কথা বলেছি, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। তদন্ত চলছে, আমরা পরে করবো। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।